মৎস্যজীবীদের জালে ধরা পড়ল ৪০ কেজি ওজনের বিরল প্রজাতির দুটি কচ্ছপ। স্থানীয় সূত্রে খবর পেয়ে কচ্ছপ দুটিকে উদ্ধার করে বনকর্মীরা। ঘটনাটি ঘটেছে দক্ষিণ চব্বিশ পরগনার কুলতলি ব্লকের ঝুপখালি এলাকায়। স্থানীয় সূত্রে জানা গেছে, মঙ্গলবার প্রতিদিনের মতন নয়ন মোদী এক মৎস্যজীবী মনি নদীতে মাছ ধরার জন্য জাল ফেলে। সেই জাল তোলার সময় তিনি দেখেন ওনার জালে দুটি কচ্ছপ ধরা পড়েছে। এরপর কচ্ছপ দুটিকে তিনি মোদী পাড়ায় নিয়ে আসে। সেই সময় কুলতলি থানার পুলিশ গোপন সূত্রে খবর পায় স্থানীয় একটি মৎস্যজীবীর জালে ধরা পড়েছে বিরল প্রজাতির কচ্ছপ। এরপর কুলতলি থানার পুলিশ খবর দেয় ঝুপখালি রেঞ্জ অফিসে। এরপর কর্মীরা এসে কচ্ছপ দুটিকে উদ্ধার করে। বনদপ্তর সূত্রে খবর, এই কচ্ছপ দুটি সমুদ্রের বিরল প্রজাতির কচ্ছপ। সাধারণভাবে এই কচ্ছপ সমুদ্রে বসবাস করে, কিন্তু প্রজননের সময় এরা নদীর মোহনাতে চলে আসে। এই দুটিকে আমরা উদ্ধার করে ইতিমধ্যেই ঝুপখালি রেঞ্জ অফিসে নিয়ে এসেছি। এই দুটি কচ্ছপের শারীরিক পরীক্ষা নিরীক্ষার পর আবারও পুনরায় সুন্দরবনের নদীতে ছেড়ে দেওয়া হবে। একটি কচ্ছপের ওজন প্রায় ৪০ কেজির কাছাকাছি, অপর একটি বাচ্চা কচ্ছপও রয়েছে। সাধারণত এই বিরল প্রজাতির কচ্ছপগুলি সমুদ্রের বালি অঞ্চলে বসবাস করে। সাধারণত ডিম পাড়ার সময় এই কচ্ছপগুলি বিভিন্ন নদীর মোহনা বা খালিতে চলে আসে। কি নাম আপনার? আমার নাম আবু জাফর মোল্লা। কি বলবেন এই কচ্ছপ নিয়ে? কচ্ছপটা ঝুপখালি ক্যাম্পের ছোটবাবু, মনি নদীতে কোনো এক মৎস্যজীবী জালে পড়ে। উনি বিশ্বস্ত সূত্রে খবর পেয়ে এই কচ্ছপটা উদ্ধার করে এবং মাননীয় আইসি সাহেব আমাকে দেনান্দার এই বিষয়টা ঘটনাটা জানায়, আমাকে জানায় এবং আমার রেঞ্জ অফিসারকে জানায়। আমরা শুনতে খবর শোনার সাথে সাথে এসে এই কচ্ছপটা নিয়ে যেতে এসেছি এবং এ নিয়ে মাননীয় আইসি সাহেবকে এবং কুলতলি থানা স্টাফকে আমার অভিনন্দন এবং এটা আমরা উদ্ধার করে নিয়ে যাচ্ছি। আমাদের এটা আবার শারীরিক পরীক্ষা করব আমাদের রেঞ্জ অফিসার বা আমাদের হাইরোচিস ডিওপো সাহেবের নির্দেশ অনুযায়ী, যেখানে ছাড়তে বলবে আমরা সেখানে ছেড়ে দেবো। এটা কি বিরল প্রজাতির? না, এটা বিরল প্রজাতির প্রাণী, এটা এখানে সাধারণত পাওয়া যায় না। এরা এই ডিম ছাড়ার সময় এই সময় এই দিকে আসে। এটা কোথায় পাওয়া যায় বেশি? এটা বেশি সমুদ্রে থাকে এরা। বালি বড় বেশি সেই জায়গায় থাকে, এই সময় ডিম ছাড়ার জন্য এই দিকে চলে আসে। এর নাম কি? এটা নাম হচ্ছে, বিভিন্ন প্রজাতির আছে, বিভিন্ন প্রজাতির কাছিম আছে। এর আমরা সামুদ্রিক কাঁটা মানে কাছিম বলে আমরা এটা খাই। আপনার নামটা? আমার নাম আবু জাফর মোল্লা, পিয়ালি বিট অফিসার। দক্ষিণ চব্বিশ পরগনা থেকে বিশ্বজিৎ নস্করের রিপোর্ট, ইউ বাংলা টিভি। ইউ বাংলা টিভি, হৃদয় ছুঁয়ে যায়।